গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি বুদ্ধদেব গুহর লেখা একটি বিখ্যাত উপন্যাস সবিনয় নিবেদন আজ শোনাব উপন্যাসটির পঞ্চম পর্ব রীতি কল্যাণী আশু তোমার চিঠি পড়ে খারাপ লাগল আমার জন্য নয় তোমার জন্য তোমার তো দুঃখ পাওয়ার কোনো কারণ নেই বরং তোমার মানসিকতা জেনে অশেষের মা বাবার প্রতি তোমার মনোযোগ ওই সমবেদনের স্বরূপ উপলব্ধি করে তোমার মতো বন্ধু আমার আছে বলে জেনে আমি সত্যি গর্বিত আরও কিছু বলার আগে একটি কথা তোমাকে বলে নেই সে কথা বলা দরকার তোমাকেও আমারও সহমর্মিতা ছাড়া আর কিছু দেওয়ার নেই তাছাড়া এর চেয়ে বড় দান বা প্রাপ্তি আর কী বা হতে পারে পারে না বলেই তো প্রথমে সহমর্মিতার কথা তুমি বলেছ রবীন্দ্রনাথের কোনো লেখায় পড়েছিলাম যে আত্মীয় কথাটার মানে হচ্ছে যে আত্মার কাছে থাকে সেই অর্থে অশেষের মা বাবা তোমার নিকট আত্মীয় তুমিও তাদের আত্মীয় এবং তুমি আমারও আত্মীয় ড্রেসিং টেবিলের ওপর তোমার ছবি আছে বলেই শুধু নয় তোমার চিঠির মধ্যে দিয়ে রীতি নামের যে মেয়েটি অমলতাসের স্তবকের মতো ধীরে ধীরে ফুটে উঠেছ আমার মনে তোমাকে চাক্ষুষ না দেখেও তোমার ব্যক্তিত্ব চরিত্র ও মানসিকতা সম্বন্ধে যেরকম ধারণা গড়ে উঠেছে আমার তাতে তুমিও নিশ্চয়ই আত্মীয় হয়ে উঠেছো আমার সে সুবাধেই বলি অশেষের মা বাবা সম্বন্ধে তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ তার জন্য আমার আন্তরিক অভিনন্দন যেন শুধু অভিনন্দনই নয় যেন তোমার পেছনে আমাকে পাবে যখনই ভয় পাবে তোমার বাবাকে দোষ দিও না আমি মিছিমিছি বাবা হয়েও বোনের মেয়ে তৃণা আমাকে ওই নামেই ডাকে পিতৃত্বের কিছু স্বাদ পেয়েছি মা যেদিন তুমি হবে সেদিন তুমিও জানতে পারবে যে বাঘিনীরই মতো তুমি তোমার সন্তানকে আগলে রাখবে যে তাই শুধু নয় তুমি চাইবে যে পৃথিবীর তাবৎ ভোগ্য লেজ্জ পেও খাদ্য শুধুমাত্র তোমার সন্তানেরই কুক্ষিগত হোক চোখ কান খুলে দেখলে নিশ্চয়ই কথা সমাজ এবং দেশের বিভিন্ন স্তরে লক্ষ্য করেছ হয়তো এটাই স্বাভাবিক কিন্তু স্বাভাবিকতা সবসময় শিক্ষার সমর্থক হয় না যে শিক্ষিত মানুষ নিজের সন্তানদের সঙ্গে অন্যের এবং বিশেষ করে তার নিজের চেয়ে কম সচ্ছল মানুষদের সন্তানদের সঙ্গে কোনোরকম তারতম্য না করেন তিনি প্রকৃত সাম্যবাদী এই সাম্যবাদের সঙ্গে কমিউনিজমের কোনো সাজুজ্য নেই রাষ্ট্রীয় এবং সামাজিক ক্ষেত্রে সাম্যবাদী হওয়া যতটা সহজ ব্যক্তিজীবনের সাম্যবাদী হওয়া তার চেয়ে অনেকই বেশি কঠিন যদি খোঁজ নাও তো জানবে পুঁজিপতিদের মধ্যে একাংশ তাদের ব্যক্তিগত জীবনে সাম্যবাদীদের অধিকাংশদের চেয়ে অনেক বড় মাপের এবং তীব্র মাত্রা সাম্যবাদী চ্যারিটি বেগেন্স অ্যাট হোম যে কমিউনিস্ট বাড়ির কাজের লোককে ত্রিশ টাকা মাইনে দিয়ে দেশের মেহনতি জনতার মজুরি বাড়াবার আন্দোলনে সামিল হন তিনি ফাঁকা সাম্যবাদী ভণ্ড রাজনীতিক পুঁথির বাঘ তিনি তোমার বাবার মধ্যে এই ব্যক্তিগত জীবনের সাম্যবাদ নিশ্চয়ই প্রত্যাশার এবং তোমার চিঠির মাধ্যমে তাকে যতটুকু জেনেছি তাতে মনে হয় যে আমার অনুমান ভুল হয়নি তুমি হয়তো তার অপত্য স্নেহের ঘনতাকে তার স্বার্থপরতা বলে ভুল করছো তুমি যদি সত্যি সিদ্ধান্ত নাও তাহলে তিনি তোমার পথে বাধা হবেন বলে আমার অন্তত মনে হয় না রীতি তুমি দেখো এবারে বলি চিঠি দিতে দেরি হলো কেন বনে এসেছিল তৃণাকে নিয়ে দোলের আগে ও আমার মতো বসন্ত বিলাসী কিন্তু বেচারি এমনই একটি অপদার্থকে ভালোবেসেছিল তার সন্তান গর্ভে নিয়ে আমাকে বিয়ে করেছিল বাজে লোকে বলবেন হয়তো আমাকে ঠকিয়েছিল যে বসন্ত তার আমার মতো মিছিমিছি বরের সঙ্গে কাটিয়ে যেতে হলো চাঁদের হাসির মাদ ভেঙেছে উছলে পড়ে আলো ও রজনীগন্ধা তোমার গন্ধ সুথা ঢালো আর ও চাঁদ তোমায় দোলা দেবে কে কে দেবে কে দেবে তোমায় দোলা গে চিনার আমার মতো মিছিমিছি বাবার প্রতি যে অকৃত্রিম মমতা ভরসা তার যোগ্য আমি কোনোদিনও হয়ে উঠতে পারব বলে মনে করি না আমি যদি মিছিমিছি বউ মিছিমিছি মেয়ে নিয়ে বেশ কয়েক বছর দিব্যি আনন্দে কাটিয়ে দিয়ে থাকতে পারি তবে তুমি বা মিছিমিছি শ্বশুর শাশুড়ি নিয়ে কটা দিন কাটাতে পারবে না কেন রীতি জীবন একটা মঞ্চ এতে কোনো একটি চরিত্রর মেকআপ নিয়ে উঠে পড়লে নিজের অজানিতে সে চরিত্রে অভিনয় করে যেতে হবে না জেনেই যে অভিনয় করছ আসলে মিছিমিছি কথাটাই মিছিমিছি জীবনে যে অ্যাপ্যারেন্ট তার অনেকখানি বেশিটুকুই রিয়েল আবার টু সি এ ফ্রম দ্য আদার ওয়ে রাউন্ড যা রিয়েল তার অনেকখানি বেশিটুকুই অ্যাপারেন্টই রিয়েল প্রকৃতপক্ষে রিয়েল নয় তুমি কি রবীন্দ্রনাথের এই গানটি জানো বা শুনেছ না জানলে শিখে নিও আমার মন বলছে তুমি গান জানো আর না জানলে শুনো হৃদয়ে তোমারও দয়া যেন পাই সংসারে যা দেবে মানিব তাই হৃদয়ে তোমায় যেন পাই অন্তরা সঞ্চারী আর আভক উদ্ধৃত করলাম না বারবার এই গানটি গেও বা শুনো দেখবে তোমার মনের দ্বিধা দ্বন্দ্ব সব দূর হয়ে গেছে শীতের শেষ রাতে নীল পাহাড়ি কুয়াশার বুনর যেমন রোদ উঠলে কেটে গিয়ে স্বচ্ছ হয়ে যায় তেমনই স্বচ্ছ হয়ে যাবে তোমার দৃষ্টি আমি জানি বনি আর তৃণা সম্বন্ধে তোমার উৎসুকের শেষ নেই তুমি আমাকে এক বিশেষ চোখে দেখো বলেই তোমার এই উৎসুক্য এটা স্বাভাবিক এই উৎসুক অশালীন অথবা কুরুচিকর নয় একদিন শিগগিরই তোমার সব প্রশ্নের উত্তর দেব তবে আজ নয় চিঠি এমনিতে বড় হয়ে গেল তাছাড়া আমার মারুমারে বেরুতে হবে এখুনি। এত ভাবনার কি আছে অত সহজে দুঃখ পাও কেন তুমি রীতি সবসময় আনন্দে থাকবে আকাশ আছে বাতাস আছে ভোরের বাতাস ডানা ডানামোড়া সোনালি নরম পাখির মতো শেষ বিকেলের আলো আছে যে আলোর দিকে তাকিয়ে পৃথিবীর সব ছোট মনের কুচক্রী লোককেই অবলীলে ক্ষমা করে দেওয়া যায় ফুলের গন্ধ আছে রীতি কুচিবনে গান আছে চাঁদ ভাসি রাতে একা বসে নিজের মনের বুটি কাটা বারান্দায় নিজের সঙ্গে নিজেরই কাঁটাকুটি খেলা আছে একা একা নিজে দুঃখ না দিলে অন্য কেউই তোমাকে দুঃখী করে এমন সাধ্য আছে কার আনন্দম 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 ইতি আনন্দময় রাজর্ষি রাজর্ষি বসু টাইগার প্রজেক্ট বেতলা পালামো ন্যাশনাল পার্ক পালামো বিহার ঋষি আপনার চিঠি পেয়ে খুব ভালো লাগলো সত্যি আপনি ভারী ভালো চিঠি লিখেন এমন সুন্দর চিঠি আমার জীবনের কেউই দেয়নি আমাকে আপনাকে কি বলে কৃতজ্ঞতা জানাবো জানি না এক সমস্যার উত্তর পেতে না পেতেই আমি এমনই ভেঙে পড়েছি যে কি বলবো। আমাদের পাশের বাড়ির পূর্ণাদের বিয়ে হয়েছিল চার বছর আগে ভারী হ্যান্ডসাম স্বামী প্রণবদা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তাদের মেয়ের নাম মিষ্টি যখনই পূর্ণাদি এই বাড়ি আসতো তখনই মিষ্টিকে আমার কাছে পাঠাত বোধহয় পুরো সময়ের অর্ধেকটা আমার কাছে কার তোর গতকাল রাতে ওরা ফিরে যাচ্ছিল স্কুটারে করে প্রণবদা চালাচ্ছিলেন পেছনে মিষ্টিকে কোলে করে পূর্ণাদি হঠাৎ একটা মিনিবাস করতে গিয়ে সে এমন ধাক্কা মারল যে তিনজনে আমাদের চোখের সামনে পিষে গেল ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে মিষ্টি কেবল ছিটকে গিয়ে ফুটপাতের ঘাসের উপর পড়েছিল তাই বেঁচে গেছে একে কি বাঁচা বলে বলুন পূর্ণাদির বাবা নেই একতলার দুটি ঘর ভাড়া নিয়ে ওরা এ পাড়াতে আছেন আমাদের ছোটোবেলা থেকেই মেসুমশাই পূর্ণাদির বেড দু মাস পরেই হার্ট অ্যাটাকে মারা যান মাসিমা একটি স্কুলে আঁকা শেখাতেন রিটায়ার করবেন আগামী মাসে পূর্ণাদি ওদের একমাত্র সন্তান বেশি বয়সের আজ এক্ষুনি ফিরছে হাসপাতাল থেকে পূর্ণাদি এবং প্রণবদার মৃত্যু আধ ঘন্টার ব্যবধানে আমাকে পাগল ক্রুদ্ধ হতাশ করে তুলেছে মিনিবাসটাও বা কোথেকে এলো বলুন তো আমাদের বালিগঞ্জ প্লেসে মিনিবাসের কোনো রুট নেই গ্যারাজে যাচ্ছিল বোধহয় এই মিনিবাসের ড্রাইভারদেরকে কিছুই করা যায় না মাঝে মাঝে মনে হয় নিজে পিস্তল চালাতে জানলে আর পিস্তল একটা থাকলে প্যাট প্যাট করে গুলি করে মারতাম অনেককে এই দেশ যে অবস্থাতে এসে পৌঁছেছে তাতে গায়ের জোরই বোধহয় একমাত্র জোর প্রণবদা বাড়ির অমতে পূর্ণাদিকে ভালোবেসে বিয়ে করেছিল বলেই ওর পরিবারের সঙ্গে কোনো সংস্রব নেই প্রণবদার বাবা ছেলে বিক্রি করে বড়লোক মেয়ের বাবার কাছ থেকে মোটা দাও মারতে চেয়েছিলেন সত্যি শিক্ষিত বাঙালিদের মধ্যে আজও এমন অসংখ্য মানুষ আছেন ভাবতে অবাক লাগে সিআইটি রোডের এমআইজি স্কিমের একটি ফ্ল্যাটে থাকত ওরা তবে শিকিরে অন্য ফ্ল্যাটে চলে যেত উন্নতির কথাও সব পাকা হয়ে গিয়েছিল প্রণবদাদের মাপের বাড়ির দিকের কোনো সাহায্য মিষ্টি পাবে না ওদিকে সামর্থ্য নেই এখন ইমিডিয়েট সমস্যা হচ্ছে মিষ্টিকে প্রাণে বাঁচানো একেবারে শিশু ওর মৃত্যু অবধারিত ওকে বাঁচাবার কোনোরকম পথই দেখছি না আবার ব্রেস্ট ফিডিং করা তো আধুনিক ডাক্তারদের মতানুযায়ী কি যে হবে আমি ভাবতেই পারছি না নিজেকে আমি খুব ঠান্ডা কম্পোস্ট বুদ্ধিমতী বলে মনে করে এসেছি এতদিন কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে আমরা ওই পূর্ণা নই কখনো কখনো অন্য কারো সাহায্য সাহচর্য পরামর্শ এবং উষ্ণতারও প্রয়োজন হয়তো হয়ই আপনাকেও জানি তাই গোমোর ছেড়ে আপনাকে লিখছি কি করব কি করা উচিত তা পত্রপাঠ জানান ইতি রীতি রীতি রায় বালিগঞ্জ প্লেস কলকাতা সাত শূন্য 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 এক নয় রীতি এই মুহূর্তে তোমার কথা বেশি বেশি করে মনে পড়ছে না চাঁদের শোভায় বা ফুলের সুবাসে নয় মারুমারের বাংলোর বারান্দার ইজিচিয়ারে বসে ভর দুপুরে তোমাকে চিঠি লিখছি সামনে হুলুক পাহাড় মাথার উপরে বাজ উঠছে ঝাঁঝাঁ করছে রোদ উগ্র কটু গন্ধ রোদে মাখামাখি হয়ে গেছে কিন্তু অবস্থাটা এখন কাবি করার মতো নয় আমার জীব মারুমার থেকে অক্সি যাবার পথে এক দুর্ঘটনায় পড়েছিল সকালে বাপাটা বোধহয় গেল জন্মেরই মতো একটি উল্টো পথে ট্রাকে করে এসে এখানে বসে আছি বাসের অপেক্ষায় বাঁশের স্পিন্টার বেঁধে দিয়েছে চৌকিদার আর ফরেস্ট গার্ড গাঁদা ফুলের প্রায় পাঁচ কিলো পাতা পায়ে নিবেদিত হয়েছে রক্ত বন্ধ করার ব্যর্থ প্রয়াসে কিন্তু রাজস্ব বসুর সনিত স্রোতকে গাঁদা ফুলের পাতা কি রুদতে পারে রক্তবন্ধর ব্যর্থ চেষ্টার পর ব্যথা প্রশমিত করার সাধু উদ্দেশ্য আমাকে ওরা প্রায় জোর করেই দু বোতল মহুয়া সেবন করিয়েছে এবং আরও সেবন করাবার চেষ্টাতে আছে পা যদি বা বাঁচিয়ে যাত্রা চরিত্রকে বাঁচানোর কোনো উপায় আছে বলে মনে হচ্ছে না মদ খেলে তো চরিত্র যায় তোমরা মেয়েরা তাই তো বলো নাকি এই চিকিৎসাতে ব্যথা কমেছে কিনা বলতে পারি না তবে আমার পিঠোপিঠি ছিপছিপে কুচোটে পিস্তুত বোন যাকে ছেলেবেলায় বাঁপায়ে বিস্তর লাথি মেরেছি এবং যে এখন বোম্বে ফিল্মের টুনটুনের মতোই ফিগার করে তিন ছেলে মেয়ে নিয়ে ঘোরতর সংসারী তার ছেলেবেলার চিকন মুক্তির কথা চোখের সামনে ভেসে উঠছে সে বলেছিল তোর বাঁপাটা যদি ল্যাংরা না হয় তো আমার নাম নিবেদিতা মিত্র নয় ল্যাংরা বিলক্ষণী হয়েছে এখন তাকে খবরটা পাঠালে সে যে কি প্রকার খুশি হবে তাই ভাবছি বনে জঙ্গলে থাকার এই অসুবিধা কলকাতায় তোমাদের কত সুবিধা ঝকঝকে তক হাসপাতাল এই বললেই ট্যাক্সি ফোন করলে নিবেদিত প্রাণ ডাক্তারেরা মাঝরাতে দৌড়ে আসতেন ডাক্তারের মতো নোবেল প্রফেশনে টাকাটা তো সেকেন্ডারি সেবাই তো আসল কলকাতার উচ্চশিক্ষিত ডাক্তাররা এসব কথা বোঝেন মনে রাখেন এটা আনন্দের গরিব বড়লোক লোক কারও চিকিৎসার ব্যাপারে তোমাদের কোনো অসুবিধে নেই প্রায় ইংল্যান্ড আমেরিকার মতোই ইএসআই আছে স্টেট সব কিছুই দেখছে আর এখানে বাঘেই খাক কি ভালুকেই খামচাক কি সাপেই কাটুক বা স্ত্রীতেই কামড়াক বহু দূরের হাসপাতালের জন্য হাঁপিতেস করে নিরুপায়ে বসে থাকতেই হবে অনেকে ডুলি করে রোগী নিয়ে যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ডুলিটায় গিয়ে পৌঁছায় হাসপাতালে রোগী পথেই টেসে যায় ডুলিতে যেসব রোগী পঞ্চত্ব প্রাপ্ত হয় তারা নাকি আবার ভূত হয়ে যায় কে জানে কপালে ভূত হওয়া আছে কিনা দেখা যাচ্ছে সাইকেলে কাঁকর উড়িয়ে কিরকির শব্দ করে রেঞ্জার সাহেব আসছেন তার হাতে একটা লাল রঙা জলীয় পদার্থের গামদা বোতল মনে হচ্ছে হুইস্কি পিলে 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 নামক পেয়ালা ও মতো আলা মতো আলা মতোয়ালা পিলে 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 নাম কি পেয়ালা ভাঙা ঠ্যাং নিয়ে ড্যাং ড্যাং করে ফিরে তোমাকে লিখব ভালো থেকো রাজর্ষি রীতি রায় বালিগঞ্জ প্রেস কলকাতা সাত শূন্য 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 এক নয় রীতি ডাল্টনগঞ্জের হাসপাতালে যাওয়ার পথে আমার ডেরা থেকে তুলে নেওয়া তোমার চিঠি পেলাম সেদিন বেশিক্ষণ আর বসে থাকতে হয়নি রেঞ্জার সাহেব ওয়্যারলেসে খবর পাঠিয়ে দিয়েছিলেন নিজে তিন মাইল সাইকেল চালিয়ে গিয়ে তখনই যে প্রাণ হয়ে গেছিল মরুমারের উদ্দেশ্যে আমাকে নেবার জন্য পায়ে অপারেশন হয়েছে এখনও পনেরো দিন প্লাস্টার করা বা পা শূন্য উঠে হাসপাতালে থাকতে হবে তারপর মাসখানেক বাড়িতে এমন সময়ে এই রূপে আমাকে প্লিজ দেখতে এসো না আগেই মানা করছি তার উপর ডাক্তারের নির্দেশ এবং গ্রীষ্মের দাবদাহে লুঙ্গি পরে থাকতে হচ্ছে যা কিছুই ঘটার তার অনেকখানি প্রথম দেখাতেই ঘটে প্রেম না ঘটুক ঘৃণা যেন না ঘটে সেটুকু দেখা তো কর্তব্য না এখন কোনো মতেই এসো না শ্রুতিকেও পাঠিও না ভারী খারাপ লাগলো তোমার চিঠি পড়ে প্রণব তোমার পূর্ণাদি এবং মিষ্টির কথা জেনে পূর্ণা নামটির মধ্যে বিধাতা বিধাতাবোধয় কোনো পরিহাস লুকিয়ে রেখেছিলেন নইলে পূর্ণতার কাছে এসেও তাকে অসম্পূর্ণ হতে হতো না সত্যিই তো তুমি বেচারি আর দেখো তুমি যখন আমার যুক্তি পরামর্শে চেয়ে চিঠি লিখলে আর তখন আমি আমার সামান্য পায়ের কথা লিখে তোমাকে বিব্রত করলাম জানতাম না তো ক্ষমা করো আমাকে মিষ্টিকে নিয়ে কোনো ভাবনা নেই সত্যিই নেই তোমার তো নেই আমারও নেই তুমি কি টলেস্টয়ের একটি গল্প পড়েছ গল্পটির নাম হোয়াট লিভ বাই মানুষ বাঁচে কিসে। সে একেবারে নির্ভুল করে হয়তো বলতে পারবো না যতটুকু মনে আছে তাই বলছি ধৈর্য ধরে শুনো রাশিয়ার এক প্রত্যন্ত প্রদেশে সাইমন নামের এক মুচি ছিল বড় গরিব সে স্ত্রী ছেলেমেয়ে নিয়ে অতি কষ্টে দিন যাপন করে বেচারিদের পরিবারে প্রমাণ মাপের দুটি কোটও ছিল না স্ত্রী যখন ঝোড়াতে জল আনতে যেত তখন ওই কোটটা পড়ে যেত আর স্বামী যখন তাগাদাতে বেরুত তখন ওই কোটটিই পড়ে যেত কাজ অবশ্য বাড়িতে বসেই লোকে চামড়া নিজেরাই দিয়ে যেত আর পায়ের মাপ সাইমন বাড়ি বসে জুতো বানিয়ে দিত মাঝে মাঝে শুধু টাকার তাগাদায় বেরোতে হতো একদিন বউ বলল বাড়িতে এক একমুঠো ময়দাও নেই টাকা পয়সা যেখানে পাবে নিয়ে এসো ফেরার সময় ময়দা কিনে আনতে ভুলো না তাকাতে যেতে হবে বেশ দূরে কিছু পাওনা আছে বেশ কিছু রুবল তবে দূরের গা বেরিয়ে পড়ল সাইমন পৌঁছলো গিয়ে কিন্তু যেমন হয় সব দেশেই অধমর্ণরা উত্তম অর্ণদের কখনোই একেবারে বা এক কথায় টাকা দেয় না অধমর্ণ যদি বিদ্যমান হয় তবে তো কথাই নেই পুরো টাকা না পাওয়াতে মন বড় খারাপ হয়ে গেল সাইমনের যতটুকু টাকা পেল তা দিয়ে ভতকা খেয়ে ফেলল বেশি এবং প্রায় বেসামাল হয়ে উঠল বরফ পড়ছিল বিকেলও হয়ে এসেছিল যেতে হবে অনেক পথ টলতে টলতে সাইমন তার গায়ের দিকে পা বাড়াল একটি মাকে পৌঁছে চমকে গেল মানুষটিকে খুন করে কেউ ফেলে গেল কি পাগল পথের বাঁকে অপরূপ সুন্দর এক দিব্যকান্তি যুবা ওই বড় বড় পিকেলে বরফের উপর পড়ে আছে কিন্তু সম্পূর্ণ নগ্ন সে প্রথমেই স্যামনের মন বলল যা হোক তা হোক শেষে খুনের মামলায় নিজেই ফেসে যাব হয়তো তার চেয়ে অকুস্থল থেকে কেটে পড়া ভালো তারপর ভাবল লোকটা যদি মরে গিয়ে না থাকে তবে ঠান্ডাতে এখুনি মরে যাবে কিন্তু তাকে বাড়ি নিয়ে যাবে কি নিজেদেরই খেতে জোটে না কি যে করে এক মুহূর্ত ভেবে সাইমন অথবা সাইমন নামের লোকটির ভেতরের মানুষটি পায়ে পায়ে এগিয়ে গেল সাইত লোকটির দিকে নাকের কাছে হাত দিয়ে দেখল বেঁচে আছে লোকটির হাত ধরে তুলল সাইমন বলল তোমার নাম কি লোকটি মাথা নাড়ল বাড়ি কোথায় তাও মাথা নাড়ল কর কি তুমি তাতেও সে একই নেতিবাচক উত্তর সাইমন তো পড়লো ভারী বিপদে প্রথমে তো তার নিজের চামড়ার কোটটি খুলে লোকটির গায়ে পড়াল নিজের তো তার নিচে যা কিছু তারপর শীতে এবং বইয়ের ভয়ে কাঁপতে কাঁপতে অতিথিকে সঙ্গে করে তো রাত নামার পর বাড়িতে এসে পৌঁছল একে টাকা আনেনি তাই সঙ্গে উটকো আপদ যে কোনো বইয়ের মতো সাইমনের বউ তো মহা খাপ্পা হয়ে উঠল লোকটি বসেরার খাবার ঘরে দেওয়ালে পিঠ দিয়ে অপরাধীর মতো মুখ নামিয়ে বসে সাইমনের বইয়ের গঞ্জনা শুনতে লাগল গরিব সে যত গরিব হোক না কেন তার বাড়িতেও উনুনে আঁচ পড়ে যা ছিল কোনা তলা ঝুড়ে সাইমনের বউ তো পাউরুটি বানালো একটা কপি ছিল তাই দিয়ে স্যুপ পরিবারের সকলকে খেতে ডাকল সে রান্না সেরে এবং যখন ডাকল তখন ওই আগন্তুককেও ডাকল আগন্তুকের মুখে এক দুতে ফুটে উঠল পরক্ষণে সেই দুতি ছড়িয়ে গেল এক আশ্চর্য দেব দুর্লভ হাসিতে সে এসে খেতে বসল লোকটি কিছুই জানে না তাকে সাইমন জুতা বানাবার কাজ শেখাল চটপট সে নিখুঁত কাজ শিখে নিল এবং এমনই ভালো সে কাজ যে সাইমন নিজেও অত ভালো করতে পারত না এখন সাইমন শুধু অর্ডার আনে ঘুরে ঘুরে আর ও জুতো বানায় দেখতে দেখতে অবস্থায় ফিরে গেল গরিব সাইমনের বউ যাকে আপদ বলে বিদে করতে চেয়েছিল সেই হয়ে উঠল পরম সম্পদ সমস্ত পরিবারের কাছে লোকটির মুখে কিন্তু কোনো কথা নেই কোথা থেকে এসেছে কারা তাকে অমনভাবে সর্বস্বরিত করে পথের মাঝে বড় বরফপরা বিকেলে সম্পূর্ণ নগ্ন করে রেখে চলে গেল কোথায় সে যে যেতে চায় কিছুই সে বলে না সারা দিন মুখ নিচু করে কাজ করে খাবার সময় ডাক পড়ে গিয়ে খায় ঘুমবর সময় ঘুমোয় একদিন হলো কি রাশিয়ার রাজপরিবার যার পরিবারের একজন অল্প বয়সী রাজপুরুষ অনেকগুলো ঘোড়ার টানা ঝুমঝুমি বাজানো গাড়িতে করে এসে পৌঁছলেন সাইমনের বাড়ি হাতে করে একটি বহু মূল্য চামড়া এনেছিলেন বললেন এই চামড়া দিয়ে আমাকে একটি বুট জুতো বানিয়ে দিতে হবে ভালো করে মাপ নাও ভালো বানালে ইনাম না বানাতে পারলে চাবুক পড়বে পিঠে রাজপুরুষ যখন সাইমনের সঙ্গে কথা বলছেন তখন লোকটি সেই রাজপুরুষের মুখে চেয়ে হঠাৎ হেসে উঠল নিঃশব্দে সেই প্রথম দিনে যেমন হেসেছিল সাইমন তার লক্ষ্য করল কিন্তু কিছু বলল না বুটজুতো ডেলিভারি দেওয়ার কথা যেদিন সেদিন সকালে সাইমন আবিষ্কার করল যে ওই মহামূল্য চামড়াটিকে বুটের মতো করে না কেটে চটির মতো করে কেটে ফেলে তা দিয়ে মনোযোগ দিয়ে চটি তৈরি করেছে লোকটি সাইমনের মাথায় তো বাঁচ পড়ল ভীষণ রেগে সে যখন তাকে গালাগালি করছে ঠিক সেই সময়ে ঝুমঝুমি বাজিয়ে অনেক ঘোড়ায় টানা সেই গাড়িটি এসে দাঁড়ালো দরজাতে একজন খিদমতগার দৌড়ে এসে বলল আমার প্রভু মারা গেছেন বুট চাই না কফিন উপরে শোয়ার জন্য একজোড়া চটি বানাতে হবে বিকেলে এসে নিয়ে যাব আমি তার কিছুদিন পরে সাইমনের দোকানে তখন দোকান বড় হয়েছে এক সুন্দরী এবং অবস্থাপন্ন ঘরের মহিলা সঙ্গে ফুটফুটে ছোট দুটি শুভেচ্ছা মেয়ে নিয়ে এসে ঠুকলেন একটি মেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল সামনের বউ তাদের যত্ন করে বসে জিজ্ঞেস করল মেয়ে দুটি বুঝি জমজ ভদ্রমহিলা বললেন তা নয় তবে তাই বলে মেয়ে দুটিকে দূরে গিয়ে খেলতে বললেন একটু মানে সামনের স্ত্রী সুদ হল আমাদের গ্রামে খুব গরিব কাঠুরে ছিল এক দুর্যোগের সকালে সেই কাঠুরে গাছ কাটতে গিয়ে গাছ চাঁপা পড়ে মারা গেল এবং সেই রাতেই তার স্ত্রী যমজ কন্যা প্রসব করল প্রসবের যন্ত্রণার সময় এই মেয়েটির উপরে মা গিয়ে পড়াতে ওর পাটা খোঁড়া হয়ে যায় যমজ সন্তান প্রসব করে ওদের মা মারা গেল অল্প কদিন আগে আমার একটি সন্তান হয়েছিল গ্রামের সকলে বলল তোমার সন্তানদের সঙ্গে তুমি ওদেরও তোমার বুকের দুধে লালন করো নইলে ওরা যে মারা যাবে এ অবধি বলতেই সেই সাইমনের সাহায্যকারীর মুখে আবার সেই আশ্চর্য নীরব জ্যোতির্ময় হাসি ফুটে উঠতে লাগল ভদ্রমহিলা বললেন অল্প কিছুদিন পরেই আমার নিজের সন্তানটি মারা গেল এরাই হয়ে উঠল আমার সন্তান আমার স্বামী আস্তে আস্তে ব্যবসা বাড়িয়ে বড়লোক লোক হলেন এখন ওরাই আমার মেয়ে ভদ্রমহিলা জুতোর মাপ দিয়ে চলে যেতেই সাইমন এবারে তার সাহায্যকারীকে চেপে ধরল বলল তোমাকে বলতেই হবে তোমার এই হাসির মানে কী আমি লক্ষ্য করেছি যে তুমি এক মাসে মাত্র তিনবার হেসেছ কোনো কথা বলনি অথচ বিশেষ বিশেষ সময় হেসেছ যারের পরিবারের লোকের বুটকে তুমি আগে থাকতে না জেনে চটি করে কাটলে কি করে তখন সে উঠে দাঁড়াল পবিত্র উজ্জ্বল হাসিতে তার মুখ ঝলমল করছিল বলল এবার আমার যাবার সময় হল আমি ছিলাম জমদূত আমাকে একদিন ঈশ্বর এক গণ্ডগায়ে পাঠালেন একটি নারীর প্রাণ আনতে প্রচণ্ড দুর্যোগ আমি জানতাম যে আমারই এক সহকর্মী সেই সকালেই সেই মেয়েটির স্বামীর প্রাণটি নিয়ে এসেছে আমি যখন পৌঁছালাম তখন দেখি সেই নারী প্রসব বেদনায় কাতরাচ্ছে আমার সামনেই যমজ মেয়ে প্রসব করল সে এবং একটি মেয়ের পা খোঁড়া হয়ে গেল আমি ভাবলাম আমার পক্ষে এমন নিষ্ঠুর কাজ করা অসম্ভব এই সময় মাকে নিয়ে গেলে শিশু দুটি তো অবশ্যই মারা যাবে কেউই তাদের বাঁচাতে পারবে না আমি ফিরে গিয়ে ঈশ্বরকে আমার অক্ষমতার কথা বললাম আর উনি সঙ্গে সঙ্গে আমার দুটি ডানা কেটে পৃথিবীতে ফেলে দিলেন বললেন তোমার শিক্ষা সম্পূর্ণ হয়নি তারপর বলল সাইমন তুমি আমাকে পথে যেখানে আবিষ্কার করেছিলে উপর থেকে আমি সেখানেই পড়েছিলাম সাইমন সাইমনের বউ এবং ছেলেমেয়েরা জোর হাতে ওর সামনে দাঁড়িয়ে বলল আমাদের ক্ষমা করো কিন্তু তুমি যে তিনবার হাসলে তার কারণ তো বলে গেলে না সে বলল তোমার স্ত্রী অত দরিদ্র অত অসুবিধার মধ্যেও আমাকে তাড়ালেন না যখন আমাকে খেতে ডাকলেন তখন আমি জানলাম যে ঈশ্বর মানুষকে সহমর্মিতা দিয়েছেন সহমর্মিতা মানুষেরই মনুষ্যচিত গুণ সহমর্মিতাহীন মানুষ মানুষ নয় দ্বিতীয়বার 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 যখন রাজপুরুষ হম্পিতম্পি করছিলেন তখন আমি দেখতে পাচ্ছিলাম যে আমার এক সহকর্মী জমদূত দাঁড়িয়ে আছে তার পেছনে আমি হাসলাম এ ভেবে যে ঈশ্বর মানুষকে অনেক কিছু জানতে দিয়েছেন শুধু জানতে দেননি তার মৃত্যুর ক্ষণটি যত বড় ধনী বা প্রাগ্ঞবিজ্ঞ সে হোক না কেন কোন সময়ে যে তাকে যেতে হবে তা তাকে জানতে দেন না ঈশ্বর মানুষ অনেক জানে কিন্তু সব জানে না আর তৃতীয়বার তৃতীয়বারে তো আমার শিক্ষা সম্পূর্ণ হলো মেয়াদ শেষ হলো এখানের যে নারীর প্রাণ আমি নিয়ে এসে নবজাত শিশু দুটির অবধারিত মৃত্যু হবে বলে নিশ্চিত ছিলাম তাদেরই তো দেখলাম একটু আগে নিজের চোখেই ঈশ্বর যা কিছুই করেন না কেন তার পেছনে তার চিন্তাভাবনা থাকেই ঈশ্বরের ইচ্ছা না থাকলে ওই নবজাত শিশু দুটির বাঁচার কোনো উপায় ছিল না এই কথাকটি বলেই সেই জ্যোতির্ময় পুরুষ সাইমনের বাড়ির ছাদ ফাঁক হয়ে গিয়ে এক আশ্চর্য আলোয় সমস্ত বাড়ি আলোকিত হয়ে যেতেই হারিয়ে গেলেন এই হল গল্পরীতি ঈশ্বরে বিশ্বাস করাটা আজকাল তো এক ন্যাক্কারজনক অপরাধ অশিক্ষা এবং মূর্খামেরি নামান্তরতা আমি নিজে করি কি করি না সে প্রসঙ্গ এখানে আনছি না কিন্তু টলস্ট্রয় ঈশ্বরে বিশ্বাস করতেন রবীন্দ্রনাথ করতেন আমার তোমার চেয়ে সর্বদিক দিয়েই যারা অনেক বড় তাদের মধ্যে অনেকেই করতেন এ প্রসঙ্গ আপাতত থাক তোমার আশু কর্তব্য হল তোমাদের পাড়াতে কোনো প্রসূতি থাকলে তাকে রাজি করিয়ে মিষ্টিকে ব্রেস্ট ফিডিং করানোর বন্দোবস্ত এক্ষুনি করাও হঠাৎ তুমি তার মা বলতে চাইলে তো আর বলতে পারবে না আমার কথা শোনো ওকে বেবি ফুড খাইও না তারপর ঈশ্বর আছেন তুমি যখন চাইছো। আমি যখন চাইছি তখন মিষ্টি বেঁচে যাবে যেমন করে আমার মিছিমিছি মেয়ে তৃণা বেঁচে ছিল তার তো এই পৃথিবীর আলো দেখার কথাই ছিল না আমরা চেয়েছিলাম বনি ততটা নয় বিশেষ করে আমি এবং হয়তো ঈশ্বরও তাই ত্রিনাজ হাসে কথা কয় গান গায় ঝরাফুল আর তাজা ঘাস মারিয়ে দৌড়ে যায় নাস্তিকতার মধ্যে এক ধরনের সহজ সপ্রতিভতা আছে কিন্তু এই যুগে নাস্তিক হতে হলে ভাবনা চিন্তা করার ক্ষমতা চাই সর্বোক্ক জনগণের বিরুদ্ধাচরণ করার মতো মৌলিকতা এবং সাহসও চাই ঈশ্বর ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা সুপার কম্পিউটারের মতো মানুষই চালাকি নন ঈশ্বরবোধ অনেক গভীর ব্যাপার সকলের জন্য তা নয়ও নাস্তিকদের সঙ্গে ঝগড়া করো না তাদের এড়িয়ে যেও তর্ক বা ন্যায়শাস্ত্রের অধীনে আকাশতলের তাবৎ বিষয়ে যে পড়বে এমন কথাই বা কি আছে লিভ অ্যান্ড লেট লিভ দুপা দু কান দু চোখ নিয়ে আকছার মানুষ জন্মেছে ও জন্মাচ্ছে তাদের প্রত্যেকেরই নিজস্ব বিশ্বাসের অধিকার আছে এবং সে অধিকার ন্যায্য তাদের সঙ্গে ঝগড়া করার প্রয়োজন বা সময় বা ঔচিত তিনটির কোনোটি আমার নেই মিষ্টির খবর জানিও আমার পিস্তুত বোন নিবেদি থেকে কংগ্রাচুলেট করে একটি চিঠি লিখছি খুশি হবে তোমরা মেয়েরাই পারো পরের পা ভেঙেও খুশি হতে ধন্যী তোমরা ইতি রাজস্বী রীতি রায় বালিগঞ্জ প্লেস কলকাতা উনিশ রীতি রীতি বহির্ভূতাসু আশা করি প্রচুর জ্ঞান গর্ভ চিঠিখানি পেয়েছ এতদিনে এবং তোমার পূর্ণাদির অসম্পূর্ণ মিষ্টি ভালো আছে ভুল ফেবো না আমাকে ঈশ্বর আছেন না নেই তা আমি নিজেই জানি না তবে যারা জোরের সঙ্গে বলেন যে ঈশ্বর আছেন বিজ্ঞানের জ্ঞান দিয়েও তারা এ সত্য প্রতিষ্ঠিত করতে পারেন এবং যারা ততদিক জোরের সঙ্গে বলেন যে তিনি নেই এই দুই পক্ষকে আমি সব হয়ে এড়িয়ে চলি তবে আমার এ কথায় মনে হয় যে যেহেতু ঈশ্বরবোধের সঙ্গে শুভাশুভ বোধ ন্যায় অন্যের বোধ সমস্ত ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তাই কোনো অদৃশ্য শক্তি শক্তিবোধয় আছেন যা যুক্তিগ্রাহ্য বা বুদ্ধিগ্রাহ্য না হলেও অবশ্যই অনুভূতি এবং শুভবোধ গ্রাহ্য কোনো কিছু ছুঁড়ে ফেলার মধ্যে যতখানি সপ্রতিভতা থাকে ততখানি শিক্ষা এবং শোভনতা থাকে বলে আমার কিন্তু মনে হয় না যাক গে বড় বেশি ঈশ্বর ঈশ্বর হচ্ছে এবারে বালিগঞ্জ প্লেসের ঈশ্বরীর খোঁজখবর নেওয়া যাক তোমার চিঠি আজকাল বড় বেশি দেরিতে আসছে ডাক পেয়ন কি রসের গন্ধ পেলেন নাকি আমার চেয়েও বন্য মান্য কোনো মানুষের এখন সন্ধান পেলে তুমি তা হতেই পারে সংসারে তো সব জিনিস থাকে তাকে শুধু খুঁজে বের করার কষ্টটুকু স্বীকার করলেই হল তুমি কর্মী নারী তোমার কথা আলাদা যদি তেমন মানুষের সন্ধান পাও তো জানিও ঈর্ষা করব না খুশি হব সত্যি তাছাড়া শূন্যে ভাঙা পা ঝুলিয়ে শুয়ে থেকে কাউকে ঈর্ষা করে লাভি বা কী কথায় বলে বীর বসুন্ধরা বসুন ধরা এই মুহূর্তে আমি অবশ্যই বীরের মধ্যে গণ্য নই ঈর্ষাও করা যাবে না ঘৃণাও না কারণ ঘৃণিত জনকে লাথি মারতে ইচ্ছে করলে পায়ের যন্ত্রণায় বাড়বে এবং নিরাময় দূরস্ত হবে লাভার কিছু হবে না ঈর্ষার কথা যখন উঠলই তখন তোমাকে চুপি চুপি কটি কথা বলে ফেলি স্বরগমের প্রত্যেক স্বরের মধ্যে মধ্যে যেমন শ্রুতি থাকে দুই স্বরের মাঝে তেমন প্রধান রিপুদের মধ্যে মধ্যে শ্রুতিরই মতো রিপু থাকে অনেকই সূক্ষ্ম শরীরে তাদের কামড় এবং বিনাশকারী ক্ষমতা প্রধান রিপুদের চেয়ে কিছুমাত্র কম নয় শিশুকাল থেকে আমি কখনো ঈর্ষা কবলিত হইনি কেন হইনি তা বললে তুমি হয়তো দাম্ভিক বলে ভুল ভাবতে পারো আমাকে দাম্ভিক আমি কোনোদিনই নই তবে তোমাকে এ কথা বলতে সামান্য শ্লাগা যে বোধ করছি না এমনও নয় স্লাগার দম্ভ এক নয় যা বলছি তাই স্টেটমেন্ট অফ ফ্যাক্ট কথাটা হচ্ছে এই যে রাজস্বী বসু ঈর্ষা করতে পারে আমাদের প্রজন্মে এমন বঙ্গন নন্দন্ত এ পোড়া চোখে পড়ল না আজ অবধি পড়লে খুশি হতাম প্রতিযোগী না থাকলে ধার কমে যায় মনোপলি পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা এয়ারলাইন্সের মতো হয়তো পড়াশুনোয় বা খেলাধুলোয় বা মনের প্রসারতায় বা চাকরির ঔজ্জ্বল্যে বা গানের গলায় বা চিঠি লেখার গুণে রাজসী বসুকে হারানোর মতো অনেককেই খুঁজলে পাওয়া যাবে তাও গ্রামে গ্রামে নগরে নগরে পিটে তো হবে গো রাজকন্যে কিন্তু সব গুণই যার কম বেশি আছে এমন শর্মা তুমি রাজস্বী বসু ছাড়া আর কারোতে পাবে না হাতের কাছে জানি যে তুমি বলবে এত গুণ নিয়েও হলো না তো কিছু মাত্রই পড়ে রয়েছি তো এই সবুজ গর্তেই আমি বলবো উত্তরে আছি বিধাতার ইচ্ছেতেই আমার কোনোই তাড়াহুড়ো নেই জীবনের কোনো গন্তব্যতেই যাবার কোনো কিছুকেই পাবার নেই বিন্দুমাত্র ছটফটানি যা এবং যতটুকু পাওয়ার মতো পাওয়া তার সবটুকু যে পাব সে বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই সময় হলেই পাব এই পাওয়া কোনো জাগতিক পাওয়া নয় চাওয়া যেমন পাওয়াও তো একজন মানুষের তেমনই হবে যে যা চায় তাই পায় যাদের চাওয়াতে ভুল হয়ে যায় তারা পেয়েও হাহুতাস করে অন্য কিছু চায় আমার চাওয়া তেমন নয় ছেলেবেলায় আমাদের পাড়ার একটি বাচ্চা ছেলে ছিল নাম ভুলে গেছি তার তাকে থালাতে নানারকম সন্দেশ মিশিয়ে দিয়ে মা বলতেন কোনটা খাবি বল হ্যাঁ হ্যাঁ নাম মনে পড়ে গেছে তার নাম ছিল খেঁপু খেঁপু কিছুক্ষণ দুটি হাত পেছনে করে গভীর মনোযোগের সঙ্গে থালাটি পর্যবেক্ষণ করে ডান হাতের তর্জনী তুলে বলতো এ তা খাবো ও তা খাবো থেতা খাবো থপ খাবো বেশিরভাগ মানুষই এই থপ খাবার লোভে পড়েই মরে শিশুর ক্ষেত্রে যে ক্ষমাযোগ্য প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে তা নয় ঈর্ষা যারাই করেন অন্যকে তারা কোনো না কোনো গভীর হীনমন্যতাতে নিশ্চয় ভোগেন তারা অনেকে হয়তো অযোগ্য তাদের অনেকের অতীত জীবন কুহিলিকাময় এই মুহূর্তে তারা মেকআপ করে ভুরু একে অতীতের সবচেয়ে উজ্জ্বল অংশটিকে শুধু পাদপ্রদীপের সামনে আনেন এবং সেই প্রতিয়মান অংশটুকু আজকের তাদের ঝকঝকে জীবনের সঙ্গে সহজে মানিয়ে যায় কিন্তু অনেক কিছুই অতি সাবধানে লুকোচাপা দেবার থাকে তাদের পুঁতিগন্ধ অতীতের যেহেতু জীবনে যা কিছু পেয়েছেন তা পাবার পূর্ণ যোগ্যতা তাদের নেই এবং পেয়েছেন পেছনের দরজা দিয়ে ঘুষ দিয়ে কলকাঠি নেড়ে এবং এ কথা তাদের মতো ভালো করে আর কেউই জানেন না তারা অন্যকে দেখে ঈশ্বান্বিত হন সবচেয়ে বেশি অসৎ বক্র মানুষেরা সৎ সরল মানুষদের সহ্য করতে পারেন না খলদের কাছে সারল্য হচ্ছে সাপেদের কাছে বেজির মতো আর পৃথিবী তো খল আর ভণ্ডতে ভরে গেছে ঘোর কলি যে এখন তো তাদেরই দিন জয় জয়কার আমাদের ছেলেবেলার খেপুরি মতো এতে খাবো ও তা খাব থপ খাবরই মানসিকতা তার কাটিয়ে উঠতে পারেনি প্রাপ্ত বয়সে এসেও বরং দেখি আগ্রাসী লোভ আরও তীব্রতর হজমশক্তির কথাও তারা বিবেচনা করেন না সবার পেটে যে সব না এই সহজ বুদ্ধিও তারা হারিয়ে ফেলেন অর্ধ অর্ধসত্যের নামাবলী জড়িয়ে সারাটা জীবন বেঁচে যাওয়াটা কিন্তু কম কষ্টকর নয় এই ভণ্ডদের দেখে আমার বড় কষ্ট হয় দীর্ঘ শরীরের রস্য শরীরের ফর্সা কালো মোটা রোগা এই আপাদমস্তক তঞ্চকদের দেখে আতঙ্ক হয় আমার আর্নেস্ট হেমিংওয়ে বলেছিলেন ইট ডাজ নট রিয়েলি ম্যাটার হোয়ার ইউ কাম ফ্রম সোশ্যালি ইট অল ম্যাটার্স হোয়ার ডু ইউ গো তিনি লেখক ছিলেন আমি যাদের কথা বলছি তারা লেখালেখির ধার মারান না কাছ থেকে দেখেছি জানি শুধু তাদের কথা বলতে পারি আমি বলা বাহুল্য হেমিংয়ে সহজ সম্বন্ধেই এই কথা বলেছিলেন এবং অতীত নিয়ে যে অগণ্য মানুষের এক ধরনের ফিক্সেশন আছে তাদের কটাক্ষ করে বলেছিলেন একজন মানুষ তার সম্পূর্ণতা বোধহয় পান তার অতীতেরই প্রেক্ষিতে আজকাল অনেক ঈর্ষাকাতর মানুষ দেখি যারা নিজেরা মানুষের পর্যায়ে নিজেদের উন্নীত করতে না পারলেও আন্তর্জাতিকতা বিশ্ব মানবতা ইত্যাদি নিয়ে গলাবাজি করেন তাদের অনেককে দেখে তাদের কথাবার্তা শুনে মনে হয় বঙ্গভূমির বিশেষ বিশেষ এলাকাতে এরা হেলিকপ্টারে করে নেমেছিলেন পথে গায়ের গন্ধটুকু পর্যন্ত রেখে আসেননি পাছে পুলিশের কুকুর গন্ধ শুকে অতীতে গিয়ে পৌঁছয় এমন মানুষেরা যদি তোমায় ঈর্ষা করে রীতি তাহলে ক্ষমা করে দিও তাদের অনুকম্পা করো এমন মানুষের ভিড়ই তো বেশি এখানে তবে এ কথা অবশ্যই ঠিক যে ধারে কাছে ঈর্ষাকাতর মানুষ থাকলে গা ঘিন ঘিন করে কিন্তু কি করা যাবে কেষ্টর দুনিয়াতে তো সব রকম জীবই থাকবে এ তো এক চিড়িয়াখানাই তা নইলে যে জমতই না শুধু ঈর্ষা করে এই মানুষগুলো থামে না মিথ্যাচার করবে তোমার সঙ্গে যুথবদ্ধ জানোয়ারের মতো তোমাকে বিনাশ করার চেষ্টা করবে যেন ক্ষুধার্ত জঙ্গলি কুকুরের দল তোমার ভালত্ব সারল্য এবং এদের একমাত্র খাদ্য ওরা তোমার চরিত্র হননের নিত্য নতুন উপায় উদ্ভাবন করবে ইঁদুর যেমন সবসময় কিছু কাটাকাটি না করতে পারলে মরে যেতে বাধ্য হয় চরিত্রের ঈর্ষাকাতরতাও ঠিক তেমনই আরেক জাতের দুপে ধেড়ে দূর যাদের বাস শহরে আমার মা বলতেন যে সময় তুমি অন্যকে ঈর্ষা করবে অন্যের ক্ষতির কথা ভাববে সে সময় নিজের উন্নতির জন্য কিছু করলে তোমার অনেক বেশি ভালো হবে এই কথা কটি সকলের মায়েরই কথা হলো না যে কেন জানি না হলে এই পৃথিবী বড় সুখের জায়গা হতো রীতি তুমি যে দেশে জন্মেছ এবং বিশেষ করে যে রাজ্যে তাতে তোমার সাফল্য কৃতিত্বর পরিমাপ চিরদিনই হবে তোমাকে ঈর্ষা করে তেমন মানুষদের সংখ্যা এবং তোমার সঙ্গে শত্রুতা করে এমন মানুষদের সমষ্টিরই মাপে এই হলো আমাদের সাফল্য কৃতিত্বের নিক্তি কি দুঃখের কথা তারা যা খুশি করে করুক তুমি ঈর্ষা করো না কাউকেই ঈর্ষা এক ধরনের দুরারোগ্য অসুখ হীনমন্যতার এক দুরারোগ্য ভাইরাস থেকে এর উৎপত্তি এই রোগ কেউ কেউ জন্মসূত্রে পায় কেউ বা পায় পরিবেশ থেকে কেউ আবার পায় যোগ্যতার তুলনায় অনেক বেশি প্রাপ্তিযোগ ঘটলে তবে তোমার টাইফয়েড বা কলেরা হবার সম্ভাবনা যেমন নেই ঈর্ষাকাতর হবার সম্ভাবনাও নেই ভেবেছিলাম এই চিঠিতে বনি আর তৃণার কথা বলব দেখলে তো ঈশ্বর আর ঈর্ষা কেমন এখানকার গ্রীষ্মের লু যেমন করে ধুলো আর ঝড়াপাতা উড়িয়ে নিয়ে ঘূর্ণি তোলে জ্বালা ধরা মধ্যাহ্ন আকাশে তেমন করে আমার সদ উড়িয়ে দিল কথা দিচ্ছি পরের চিঠিতে ইকার কার সম্পূর্ণ বর্জিত হবে আশা করব ইতিমধ্যে তোমার কাছ থেকে সুন্দর একটি চিঠিও পাব ভালো থেকো ইতি রাজর্ষি রাজর্ষি বসু প্রযত্নের টাইগার প্রজেক্ট পালামু ন্যাশনাল পার্ক বেতলা বিবেক শুধু বিবেক না বলে যাত্রা দলের বিবেক বলাই উচিত ছিল আধুনিক যাত্রার বিবেক থাকে না আধুনিক মানুষের বিবেক বলে কিছু নেই বলেই হয়তো থাকে না তবে বাবার মুখে গল্প শুনেছি যে পুরনো দিনের যাত্রায় সাদা পোশাকে মাঝে মাঝেই বিবেক এসে কিছু ভালো কথা শুনিয়ে যেত কখনো গান গিয়ে কখনো কথাতেই যাত্রার নায়ক নায়কের বিবেক জাগাতে তবে আমি যখন ছোট ছিলাম তখন কলকাতাতে একটি থিয়েটারে বা রংমহল হবে ঠিক মনে নেই আজ একটি থিয়েটার দেখেছিলাম তাতে বিবেক প্রসঙ্গ ছিল একজন মারোয়ারি ব্যবসাদার আটার কল ছিল তার গমের সঙ্গে তেঁতুলের বিচি মিশে চাকি চালালে অনেক মুনাফা হবে এই বুদ্ধি এক বন্ধুর কাছ থেকে পাবার পর স্টেজে দাঁড়িয়ে শখ হেদে স্বগতোক্তি করেছিলেন বলেছিলেন এই বিবেকশালা হারামজাদা আছে যাতে বেশি মুনাফা চাকি ঘোরালেই মুনাফা তাই এই হারামজাদা করতে মানা করে কি বিপদ মশাই এখনকার ব্যবসাদারেরা বিবেক ধুয়ে মুছে ফেলেছে বলেই আর দংশনও করে না বিবেক আমরা ধন্যী বিবেকের বিষদাঁত কত সহজে উপড়ে ফেলেছে বলুন তো আপনার কাছ থেকে চিঠি চাই শুধুমাত্র আমাকে লেখা যাতে আমাকে সম্বোধন করে শুধু আমার জন্য অনেক কথা থাকবে আপনার কলমের মুখে কথা স্বচ্ছত আর মতো অবিরাম কুলকুলানি গান গেয়ে বয়ে যাবে তা নয় যত সব অ্যাবস্ট্র্যাক্ট নৈপত্তিক আলোচনা ভালো লাগে না মিষ্টিকে রাখা গেল না পরশুরাতে আমার এবং প্রতিবেশীদের চোখের সামনে সে ধুম জ্বরের মধ্যে চলে গেল হয়তো পূর্ণাদিরই কাছে আপনি হয়তো বলবেন যে সবই প্রিকন্ডিশনড যে জমদুত তাকে নিতে এসেছিল সেও হয়তো নিতে চায়নি কিন্তু যেহেতু ঈশ্বরের ইচ্ছা তাই সে নিয়ে গেল মিষ্টিকে ভাইরাসের অ্যাটেক হয়েছিল কোন ভাইরাস তা ডাক্তারেরা বলতে পারলেন না যে রোগ তাদের জ্ঞান বুদ্ধির পরিমণ্ডলের মধ্যে পড়ে না তাই ভাইরাস আধুনিক ডাক্তারদের মতো কপাল মারা মানুষের নেই এরই আরেক নাম বৈজ্ঞানিক অন্ধত্ব এবং যতদিন এই অজানে এবং জ্ঞানের সীমার বাইরের ব্যাপার থাকবে ততদিন ঈশ্বরকে না মেনে উপায় নেই আপনারই জয় হল মনটা ভারী খারাপ হয়ে আছে আমাকে একটি সুন্দর চিঠি দেবেন যে চিঠি পড়ে আমার মন ভালো হয়ে যাবে ভালো থাকবেন ইতি রীতি পুনশ্চ এতদিনে আমি একবার চলে যেতাম আপনার দেখাশোনা নিশ্চয়ই ঠিকমতো হচ্ছে না কিন্তু লুঙ্গি পরে এবং পা থাকার ভয় দেখালে যায় কী করে কোনো মহিলার পক্ষে যাওয়া সম্ভব নয় এসব দুর্বিপাকের জন্য একজন স্ত্রীর দরকার সব পুরুষেরই রীতি রায় বালিগঞ্জ প্লেস কলকাতা সাত শূন্য 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 এক নয় রীতি ভাইরাস তোমার আক্রমণ ভাইরাসের আক্রমণের চেয়ে কম বিপজ্জনক নয় যে বা যারা আক্রান্ত হয়েছে সে বা তারাই তা জানে এ অসুখে আক্রান্ত হলে কোনো ডাক্তারের বাবার সাধ্য নেই যে তা প্রতিহত করেন ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই মিষ্টির উপর তোমাদের সকলের সব স্নেহ ও বোধ ঘনীভূত হবার আগেই সে যে চলে গেল এ এক মস্ত বাঁচোয়া এই মিষ্টি যদি তোমার কাছে পনেরো বছর থেকে বড় হয়ে স্কুলে ছাত্রী হয়ে তারপর যেত তাহলে তুমি সেই শোককে সহ্য করতে পারতে না সে নিজেও যে চলে গিয়ে বেঁচে গেছে শুধু তোমাদেরই বাঁচিয়ে যায়নি এ কথাও ঠান্ডা মাথায় ভাবলে বুঝতে পারবে মিষ্টির প্রতি তোমাদের যে সমবেদনা ছিল তাই এবার তোমার পূর্ণাদির মায়ের উপর স্থানান্তরিত করো তার তা প্রয়োজন তাকে একটি সেলাইয়ের পায়ে মেশিন কিনে দাও তোমরা চাঁদা করে কোন মানুষকেই সাহায্য বা ভিক্ষা দিয়ে বাঁচিয়ে রাখা যায় না যারা তেমনভাবে বাঁচতেও চান তা তারা যত অসহায়ী হন না কেন তাদের আত্মসম্মান নেই বলতে হবে তাছাড়া তেমনভাবে কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে পর হয়ে বাঁচার চেয়ে না বাঁচায় ভালো প্রত্যেক মানুষকে বাঁচতে যে হবেই এমন কথা তো নেই ন্যূনতম আত্মসম্মান বোধ নিয়ে বাঁচতে না পারলে সত্যিই বাঁচা মরা সমার্থক মেশিন কিনে দেওয়ার পর ওকে তোমরা সবাই মেয়েদেরও বাচ্চাদের জামা বানাবার অর্ডার দাও বাজারের দর্জিকে যা দাও তাই দেবে বেশি নয় কমও নয় গোড়াতে তোমরা এই সাহায্যটুকু যদি করো তাহলে দেখবে দু বছরের মাথায় ওর দু একজন মেয়ের সাহায্যর দরকার হবে বছরে পুজোর আগে কি পয়লা বৈশাখের আগে উনি যদি নিজের পছন্দমতো ডিজাইনের কিছু জামা ব্লাউজ সায়া ইত্যাদি বানিয়ে একটি প্রদর্শনী করেন তাহলেও খুব ভালো হয় তবে প্রদর্শনীতে সফল হতে হলে তাকে নিজের মাথা থেকে ও সেলাইয়ের দেশি বিদেশি বই থেকে দেখে নতুন নতুন ডিজাইন বের করে বানাতে হবে যদি তা পারেন এবং তোমরা বেশি দামে তা কেন তখন তার মুখের হাসিটি দেখে তোমাদের বুক ভরে যাবে এখানে এখন প্রকৃতির বড় রুদ্ররূপ গ্রীষ্মের প্রকৃতি তার কঠিন জ্বালাধরা পৌরশ নিয়ে আত্মপ্রকাশ করেন দারুণ রে হৃদয় তৃষায় হানেরে রজনী নিদ্রাহীন দীর্ঘদগ্ধ দীন আরাম নাহি জানে রে শুষ্ক কানন পথে ক্লান্ত কপত ডাকে করুণ কাতর গানে রে ভয় নাহি ভয় নাহি গগনে রয়েছে চাহি জানি ঝঞ্ঝার বেশি দেবে দেখা তুমি এসে একদা তাপিত প্রাণেরে রবীন্দ্রনাথের এই বর্ণনা মনে হয় শান্তিনিকেতনেরই গ্রীষ্মের বর্ণনা আমাদের দুর্ভাগ্য যে রবীন্দ্রনাথ ভারতবর্ষের বিভিন্ন নগরে পদার্পণ করেছিলেন যদিও কিন্তু অভ্যন্তরে প্রবেশ করার সুযোগ তার বিশেষ হয়নি সময়ও হয়নি তার দিশি প্রকৃতি মুখ্যত কলকাতা শিলাইদহ পদ্মা এবং বোলপুরে সীমিত কিন্তু ওই বিরাট কল্পনা শক্তির যিনি বাহক তার পক্ষে অনেক কিছুই না দেখেও দেখা হয়তো সম্ভব ছিল ভাবলেও রোমাঞ্চ লাগে যে রবীন্দ্রনাথ যদি তার সময়ের পালামতো একবার অন্তত আসতেন তবে আমরা কত কী না পেতে পারতাম তার কাছ থেকে ছোট নাগপুর পালামু উত্তরবঙ্গ মধ্যপ্রদেশ এবং ভারতের আরও নানা জায়গাতে প্রকৃতির যে সৌন্দর্যের ডালি উজাড় করেছেন তেমন পৃথিবীর খুব কম জায়গাতেই বুঝি করেছেন পরনির্ভর আমি সারা দুপুর দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে শুয়ে থাকি বাইরে সকাল দশটা থেকে কাল ঝড়ের মতো প্রমত্ত উথাল পাথাল লু বয়ে যায় তার সনশনী একবার বাড়ে আরেকবার কমে পত্রশূন্য গাছেরা সারসার ঊর্ধ্ব বাহু নাগা সন্ন্যাসীদের মতো লাল ধুলো মেখে দাঁড়িয়ে থাকে নিশ্চল নবীন নিশ্চল নয় প্রবীণ নিশ্চল পাহাড়গুলো বেআব্র হয়ে যায় তাদের শরীরের ঢেউ জলা নদী নালা গহ্বর সব প্রকট হয়ে ওঠে প্রখর গ্রীষ্মের রাতের প্রকৃতির যে মৌন তাপসরূপ তার বোঝে তুলনা হয় না কোনো ঋতুর সঙ্গেই হেয়ার রিমুভার লোম ও অনুলোম উঠিয়ে দেওয়ার পর নারীর প্রতঙ্গ যেমন দেখায় গ্রীষ্মের নদী নালাকেও ঠিক তেমনই দেখায় সাদা বালির মধ্যে জলধারার কালো ধূসর পাটকেলে সব দাগ রিক্ত হয়ে যাওয়া স্মৃতি নিঃস্ব হয় গ্রীষ্মের প্রকৃতি বর্ষে আবার পরিপূর্ণ স্ফুরিত হবে বলে আপনাকে জানা আমার ফুরবে না সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা এখনও তো বেরোতে পারি না তবে খুব তাড়াতাড়ি নাকি সেরে উঠছি ডাক্তারদের তো তাই মত বিকেলে আমাকে দু তিনজন ধরাধরি করে বারান্দায় এনে বসায় বারান্দার থামে পা তুলে দিয়ে বসে থাকি চারদিক থেকে তখন কালী তিতির আর ময়ূর তিতির আর বটের ডাকতে থাকে ঘন ঘন কোটোরা হরিণ হঠাৎ ডাকে বুকে চমক তুলে হনুমানের দলের হুপ 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 আওয়াজ ভেসে আসে কাছের পাহাড় ও দূরের পাহাড় থেকে কমলদহ আর পালামু ফোর্টের দিকে কচে ট্যুরিস্টদের গাড়ি যায় গরমে ট্যুরিস্টরা জঙ্গলে আসেন সবচেয়ে কম অথচ গরমেই জন্তু জানোয়ার সবচেয়ে সহজে ও বেশি সংখ্যায় দেখা যায় কষ্ট অবশ্য হয় একটু সন্দেহ নেই বিশেষ করে যেখানে জল থাকে সেখানে তো পাখি সাপ এবং সব রকম জন্তুরাই আসে সে জল বানাউটি হোক আর কুদরতি হোক আমার জ্বালাধরা চোখের সামনে রোজ সন্ধে নেমে আসে গ্রীষ্মের পত্রশূন্য গাছপালার কোটি কোটি ডাল পশ্চিম আকাশের গোলাপি কমলা বেগুনি এবং হরজায় রঙের পটভূমিতে যে আশ্চর্য সুন্দর সব কম্পোজিশন এবং ফ্রেমিং গড়ে তোলে যে অগণ্য অব্যক্ত সৌন্দর্যের নির্বাক ছবি তা যদি দেখার চোখ সকলের থাকত তবে সৌন্দর্য আর্টের সংজ্ঞা নিয়ে এমন তুমুল তর্কাতর্কির অবকাশ থাকতো না কোনো ইমপ্রেশনিজম এক্সপ্রেশনিজম সুরিয়ালিজম এর নানা তত্ত্বের চিরবিরানি পৃথিবীর সব আর্টিস্টেই সূর্যাস্ত বেলায় হৃদয়ঙ্গম করতে পারতেন আমাদের স্বর্গমের মূল এই প্রকৃতি আমাদের চোখ কান ঘ্রাণ সবের মূল তাদের জন্ম এবং প্রথম শিক্ষা নবিসি বাঘের শাবকেরই মতো এই প্রকৃতিতেই প্রকৃতি জীবন বিযুক্ত কোনো ব্যাপার নয় এর চেয়ে বেশি জীবন সম্পৃক্ত আর কোনো কিছু মানুষের জীবনে আছে বলে তো আমার জানা নেই পশ্চিম আকাশে আলো থাকে অনেকক্ষণ শেষ আলোর রেসটুকু থাকতে থাকতেই প্যাঁচাদের ঝগড়া শুরু হয় তারপর ভেসে আসে বাঘের ডাক বাঘেনি খোঁজে বাঘ এখন ওদের একটি মিলনকাল এই সময়টি শুধু বাঘের বেলাতে বা কেন মানুষের বেলাতেও এই প্রখর গ্রীষ্ম আদর্শ মিলনকাল এই রুদ্ধশ্বাস দগ্ধ দিনে মানুষ মানুষের কাম যে তীব্রতা পায় তা কোকিল ডাকা বসন্ত দিনেও পায় না বসন্ত প্রেমের ঋতু আর গ্রীষ্ম কামের অবদমিত কাম আপনদনের ঋতুয়ে অন্ধকার আকাশে একে একে তারারা ফুটে ওঠে শুক্লপক্ষ হলে চাঁদ প্রখর গ্রীষ্মে চাঁদের আলো বনে পাহাড়ে ও নদীতে যেভাবে ফোটে তা অন্য কোন সময়েই ফোটে না বর্ষায় বনাঞ্চল ঘন বনে ঢাকা থাকে শীতেও তাই তার উপর কুয়াশায় দৃষ্টিতে এক কুহ করঞ্জ ফুলের তীব্র গন্ধ ভাসে উষ্ণ হাওয়ায় হাওয়ায় বাংলোর হাতায় হাসনু হেনা বেল টগর চাপার গন্ধ ভাসে বনেও বনও চাপা ফোটে গ্রীষ্মের ফুলের তীব্র গন্ধে পাগল পাগল করে মন সাপেরা ওই গন্ধে পাগল হয়ে ওঠে তুমি যদি আসতে কখনো আমি থাকতে থাকতে তবে তোমাকে কোনো বিকেলে গাড়ু থেকে মারুমারের পথে নিয়ে যেতাম মিরচাইয়া প্রপাতে সেই প্রপাতে শীতকালে লোকে যায় চরুভাতি করতে কিন্তু গ্রীষ্মে তার যে রূপ যে নির্মোহ নির্মখ ছেড়া গম্ভীর ভয়াবহ জলশূন্য অস্তিত্ব তার তুলনাই হয় না প্রকৃতিকে যে মানুষ সমস্ত ঋতুতে কাজ থেকে দেখেছে তার ঈশ্বরবোধ বোধ জাগরুক হবার কথা নয় মঠে মন্দিরে মাথা ঠুকে আর খঞ্জনি বাজিয়ে বছর পর বছর চব্বিশ প্রহর কীর্তন করলেও নয় এখন তো নড়তে পারি না কের বাংলোর চৌকিদার ছিল রামলগন ভারী ভালো লোক আমাদের জঙ্গল পাহাড়ের সব লোকই শহরে শিক্ষিত মানুষদের থেকে ভালো তাদের নষ্ট করল রাজনৈতিক দল আর শহুরের শিক্ষিতরাই ও এরকমই এক গরমের দিনে জবের নিয়ে শরবত বানিয়ে আমার পায়ের কাছে বসে কত কি গল্প করেছিল পায়ের কাছে বসেছিল ভালোবেসে ভয়ে নয় স্ত্রী যেমন স্বামীর পায়ের কাছে বসেন আজকালও কি বসেন জানি না চোরা শিকার আর চোরায় কাট কাটা যেমন ক্ষতি করেছে প্রকৃতির উইমেন স্লিপ মুভমেন্টও তেমনই ক্ষতি করেছে নারীত্বর আজ হয়তো তুমি চটে যাবে এ কথাতে কিন্তু একদিন বুঝবে আমার এই কথা কতখানি সত্যি পুরুষার প্রকৃতির নিজ নিজ সম্মানিত আসন বিধাতায় ঠিক করে দিয়েছিলেন একদিন কেউ কারো চেয়ে এ কথা তার বিধানে ছিল না পুরুষ তার নগ্ন স্বার্থপরতায় নারীর উপর দীর্ঘদিন অনেকে অত্যাচার করে এসেছে সন্দেহ নেই তাই হয়তো আজকে নারীর সমানাধিকারের জন্য আন্দোলন করার সময় এসেছে কিন্তু দেখো আমার অভিজ্ঞতা বলে যে যে নারী প্রকৃত স্বাধীন মুক্তি যার কাছে কথার কথা নয় ধ্রুব সত্য সেই সবচেয়ে বেশি করে পুরুষের কাছে ছোট হতে চায় সমান হতে নয় জানি না আমার দেখায় হয়তো ভুল আছে তাছাড়া আমার অভিজ্ঞতা বা কতটুকু তুমি প্রকৃতার্থে স্বাধীন কোনো নারীকে আমার এই চিঠি পড়িয়ে তার মত নিয়ে জানিও আমাকে যে স্বাধীনতা স্বেচ্ছা এবং ভালোবাসায় পাওয়া যে স্বাধীনতা অন্যকে নির্দ্বিধায় সোঁপে দেবার মুক্তি দেয় নারীকে সেই তো আসল স্বাধীনতা তাই না রীতি রামলগনের কথা বলছিলাম সেদিন কেড়ে বিকেলে পৌঁছে আমার জীব খারাপ হয়ে গেছিল সার্ভিসের বাসে খবর পাঠিয়েছিলাম বেতলাতে ফ্যান বেল্ট নিয়ে আসতে ফ্যান বেল্ট ছিঁড়ে গেছিল পশ্চিম আকাশে সন্ধ্যা তারা জল করছিল আমরা দুজন অন্ধকার বারান্দায় বসেছিলাম পেছনের বারান্দায় তখনও নতুন বাংলোটা হয়নি সারসার জ্যাকারান্ডা গাছের বেগুনি রঙা ফুল সে সূর্যের লাল স্নানিমা আঙুল ছুঁয়ে বিদায় নিয়েছিল পুবের আকাশে দুম্বি পাহাড়ের চূড়োর উপর একটি আলো দেখা যাচ্ছিল যেন মস্ত একটি তারা এ অঞ্চলে প্রথম আসা মানুষ চমকে যাবে হঠাৎ দেখে ওই আলোকে রামলগন আমার কাছে বসে নিজের মনে কত কথায় বলে যাচ্ছিল ওরা যে প্রকৃতির সন্তান আমার সব জ্ঞান ও অভিজ্ঞতা জড়ো করেও যে ওদের জ্ঞানের নাগাল মেলে না ওই পাহাড়ে পৌঁছতে হলে পাহাড়ে পাহাড়ে পায়ে হেঁটে কত জায়গায় না মারিয়ে যেতে হবে ডুংরি জেরুয়া বিকি পিঁপড়া তুমার কোপে লাক্কা কোপে কত কী সব জায়গা অন্ধকার গ্রীষ্মরাতে তারাভরা আকাশে চেয়ে আমি ভুলে গেছিলাম আফ্রিকার তানজানিয়াতে আছি না ভারতের এই অংশে রামলগনের চেহারাটা বিশেষ করে টর্সো কিন্তু হুবহু আফ্রিকানদেরই মতো এই প্রকৃতি এই পৃথিবী এবং পৃথিবীর ছেলে মেয়ে এই আমরা আসলে একই আলাদা ভাষায় কথা বলি আলাদা দেশে থাকি সমুদ্র পেরিয়ে যাওয়া আসা করতে হয় উঠোন পেরোনোর মতোই এই যা রীতি একবার আসবে না গ্রীষ্মের পালামুতে তবে এখন এসো না আমি ভালো হয়ে উঠি তারপর ভালো থেকো ইতি তোমার বিবেক রীতি রায় বালিগঞ্জ প্লেস কলকাতা সাত শূন্য 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 এক নয় হাটিয়া রাঁচি রীতি বহুদিন হল কোনো চিঠিপত্র পাই না আমি কলকাতা যাচ্ছি আগামী সপ্তাহে তোর কাছে একটি উইকেন্ড থাকব সম্ভবত সামনের উইকেন্ড কোনো কাজ রাখিস না আমি আর আমার স্পিজ কুকুর একই দিনে প্রেগনেন্ট হয়েছি অবশ্যই তোর কাকা তাকেও প্রেগনেন্ট করেনি তার বর এসেছিল গাড়ি করে রাতু রোডের এক মিলিটারি অফিসারের বাংলো থেকে অনেক খুঁজে তবে বনেদি ঘরের বর মিলল কুকুরদের এবং হয়তো অনেক জন্তুদেরই এবং হয়তো কিছু মানুষদেরও ব্যাপার স্যাপারই আলাদা তাদের স্বামীদের একমাত্র কাজ পুরনো দিনের কুলিন জামাইয়েরই মতো শুধুমাত্র স্ত্রীদের প্রেগনেন্ট করে দেওয়া একটু ভালোবাসা নেই রোমান্স নেই আদর নেই ভাবাবেগ নেই আত্মমগ্ন উচ্চমন্যতায় ক্লিষ্ট আধুনিক গদ্যের মতোই যেন একটিও বাড়তি শব্দ থাকবে না ভুল করা চুমু থাকবে না শুধুই উসর গদ্যময় ক্ষুব্ধ টান টান মেদহীন বাংলার মতো উৎসুক উর্বর গর্ভে উচ্ছারিত ঔরসের অতি দিন দাদন এর চেয়ে বোধহয় দাঁদের চুলকুনিও অনেক বেশি রোমান্টিক এবং আনপ্রেডিক্টেবল জানি না বাবা আনপ্রেডিক্টেবলিটি এবং আনরোমান্টিসিজম আমার ঘৃণার জীবনের সব ক্ষেত্রে আমি একটু মেদ বিলাসী এ মাসের ডেট মিস করেছি অতএব কনফার্ম হলাম ভালো লাগছে খুব জানিস আবার খারাপও লাগছে প্রেম একটা স্টেজ তারপর বিয়ে একেবারেই অন্য অনেকে ভাবে প্রেম গড়িয়ে গিয়ে বিয়েতে পৌঁছায় একেবারেই নয় প্রেম লাফাতে লাফাতে অতর্কিতে বিয়ের গড়তে গিয়ে পড়ে রাবারের বলের মতো বিবাহিত মাত্রই জানেন কথা দু রকমের মানুষ থাকে এখানে জীবিত এবং বিবাহিত অবশ্যই প্রেম ছাড়াও বিয়ে হতে পারে তবু বিবাহিত জীবন একটা অন্যরকম জীবন কিন্তু প্রেগনেন্ট হয়ে বুঝতে পারছি যে আরও অন্যরকম এক জীবনের দিকে গুটি গুটি এগুচ্ছি মা হয়ে যাবার পর আবারও অন্যতর জীবন সত্যি একই জীবনে কত যে স্তর থাকে কিছুটা উত্তেজিত বোধ করছি আবার কিছুটা ভীতও মা কড়া করে চিঠি দিয়েছেন যেন জামশেদপুরে এক্ষুনি চলে যাই এবং বাকি সময়টা ওর কাছেই থাকি আমি বলেছি তার আগে কলকাতায় মা হওয়ার আগের শেষ আড্ডা একবার মেরে তারপরেই যাব ছেলেদের স্ট্যাক পার্টির মতন তুই কিন্তু কুড়ি অড়া চিকন আর বৃষ্টিকে খবর দিয়ে রাখিস ভুলে যাস না আমরা স্কাইরুমে একদিন সকলে মিলে খাবো আমি খাওয়াব কতদিন দেখি না ওদের শুনেছি বৃষ্টি এখন তিন বাচ্চার মা হয়ে ভরা ভাদ্রতে পৌঁছেছে একদিক দিয়ে ভালো বল যা হবার তাড়াতাড়ি পরপর হয়ে গেলে পরে ঝানা হাত পা ইটার্নালে হানিমুন বাচ্চারাও কোম্পানি পায় লোনলি ফিল করে না একসঙ্গে দু তিনটিকে মানুষ করে ঝক্কি অনেকে আছে বটে তবে রোয়ে রোয়ে মুরুলি বাজানো চেয়ে তা অনেক ভালো আমার অন্তত তাই মত জানি না তুই কি বলবি যাক গেলে তো অনেক আড্ডা হবে তাই চিঠি শেষ করি তোর কাকা খুব নার্ভাস পুরুষগুলো বেশ আছে সুখটা ওদের আর ফোড়াটা আমাদের বুড়ো বয়সে বাবা হচ্ছে তাতেও তো নার্ভাস হবার কি আছে জানি না বেশি বেশি কেবলই বলে সব সুখ শান্তি গায়ে হাওয়া লাগিয়ে বেড়ানো এবার লাটে উঠল স্কুলে ভর্তি করাবার সমস্যার কথা ভেবেই নাকি তার হাত পা ঠান্ডা হয়ে আসছে আমি কিন্তু সিজারিয়ান করাবো না আমাদের পাশের বাংলোর মিরাদি বলেন যে যে মায়েরা বাচ্চা হওয়ার কষ্টটুকু স্বীকার করতে রাজি নন তাদের বাচ্চারা মাকে ভালোবাসে না অথচ দেখ আমার কুকুর টিনার তো ন্যাচারাল ডেলিভারি হবে কিন্তু তার অগুনতি বাচ্চার একটি বাচ্চাও থাকবে না শেষ পর্যন্ত তার কাছে নিয়ম কানুন হিসেব নিকেশ সব কেমন যেন গোল মেলে মাতৃত্ব নানা রকম আছে মানুষের মধ্যে জীবজন্তুর মধ্যে আজ শেষ করি তোর শ্রুতি ফিরে মজ্জার্টের জীবনী নিয়ে যে ছবিটা হয়েছে তার ক্যাসেট জোগাড় করে রাখিস দেখব আর জিম করবেটের উপরে বিবিসি একটা ফিল্ম করেছিল তার ক্যাসেট কি পাওয়া যাচ্ছে পেলে জোগাড় করে রাখিস তোর অরণ্যদেবের খবর কি অশেষ কেমন আছে তুই যেমন ঢিমে তেতেলাতে বাজাচ্ছিস তোর জীবন তাতে মনে হচ্ছে জীবন যেন কালের তোর ব্যাপার তুই জানিস ওই অরণ্যদেবী মাঝে পড়ে অশেষকে তোর কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে আমার মনে হয় যাকে সত্যি ভালোবাসবি ভুলেও তাকে বিয়ে করিস না সে অশেষই হোক কি অরণ্যদেব লাইফে রোবট হয়ে যাবি তাহলে আমার মতো টু ইয়ার বোনস জীবনটা মুচমুচে রাখতে স্বামী ছাড়াও অন্তত অন্য একজন পুরুষ থাকা উচিত সব মেয়েরই জীবনে যে বেশ থিয়েটারি ডায়লগ দেবে মনু সুন্টুনি মন্টুনি সেন্টিমেন্টাল ভাব দেখাবে চোখের পাতায় চুমু খাবে তোকে নিয়ে দুর্বোধ্য আধুনিক কবিতা লিখবে তোর জন্য যে কোনো সময় আত্মহত্যা করতে তৈরি বলে দুবেলা প্যান প্যান করবে আসলে করবে না এরকম একজন লোক তুই বললে যে পাঁচ মাইল দূর থেকে কচি পাঠার মাংস ইংল্যান্ড থেকে লেডি স্পিড স্টিক বা ক্রিশ্চান ডায়ারের লিপস্টিক বা কার্টিয়ারের পারফিউম নিয়ে আসবে ছাগল ছাগল ভাব করে গুতো মারবে তোর বুকে পেটে শিং দিয়ে এমন বিষদন্তহীন এলেবেলে সাপ হবে যে যাকে নিয়ে খেলে মজা কিন্তু ছোবলের ভয় থাকবে না আদৌ আমি সময় থাকতে ভাবিনি এমন ঢোঁড়া সাপ খুঁজতে বেরোতে হবে আমাকেও বেটার লেট দেন নেভার তোর হাতে এক্সট্রা থাকলে এন্ডোর্স করে দে না আমাকে একজন প্রিলিমিনারি ইন্টারভিউটা তাহলে নিয়ে রাখতে পারি যখন কলকাতায় যাব রু গল্পের বাক্সবাই রোমানান উপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বুদ্ধদেব ঘোড় লেখে একটি বিখ্যাত উপন্যাস সবিনয় নিবেদন আজ শুনলেন উপন্যাসটির পঞ্চম পর্ব আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানান উপর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল